ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি রোধ করা ইসির একার দায়িত্ব নয় বরং সামগ্রিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন এনআইডি ডিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু রোহিঙ্গাদের উপরই নয়, ইসির কর্মকর্তাদের উপরও নজরদারি আছে। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। অবৈধভাবে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি নতুন ঘটনা নয়। জালিয়াতির বিভিন্ন অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সতর্ক অবস্থানে নির্বাচন কমিশন। প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য সহ রোহিঙ্গার ডাটাবেজ তৈরি করেছে ইসি। 32টি এলাকা চিহ্নিত করে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কাজ করছে বিশেষ কমিটি। অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এনআইডি নিতে যেসব দলিল লাগে সেগুলো কিভাবে রোহিঙ্গারা পায় তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কিন্তু শুধু এনআইডি রোহিঙ্গার একক দায়িত্ব না, এটা একটা সামগ্রিক দায়িত্ব। এটার সাথে যারা সম্পৃক্ত অ্যাকচুয়ালি তাদের সবাইকে নিয়ে আমরা মিটিং করে যাতে করে কে বাবা সাজলো সেটাও ধরা দরকার, কে তাকে নাগরিকত্ব সনদ দিল সেটাও ধরা দরকার, কে তাকে জন্ম সনদ দিল, এগুলো বিষয়ে কিন্তু আমাদের নিখুঁতভাবে যাচাই করা দরকার। ইসির কর্মকর্তাদের ওপরও নজরদারি রয়েছে বলে জানান এনআইডি ডিজি। আমরা কিন্তু নিজেদের নজরদারি, তাদের এন্ট্রি, তাদের পাসওয়ার্ড, তাদের যে ফেসিয়াল রিকগনিশন, তারা যারা রেজিস্ট্রেশন অফিসার হিসেবে লোকাল সার্ভার প্রবেশ করবে, ডাটা এন্ট্রি অপারেটর যারা ডাটা এন্ট্রি দিবে তাদের কীভাবে সিকিউরিটি সেফটি এবং লোকাল সার্ভারে কীভাবে সিকিউরিটি সেফটি মেনটেন করা যায়, এগুলো বিষয়ে তো আমরা সারা দেশব্যাপী গ্রহণ করছি। এদিকে 2,07,000 দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় এনআইডি লক করা হয়েছে 927 জনের। মামলা দায়ের করারও নির্দেশনা দিয়েছে ইসি। সাবরিনা ও কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির কথাও তুলে ধরেন তিনি। আমরা কেউ অনৈতিক কাজ করলে আবার বলতে চাই, এনআইডি তথা ইলেকশন কমিশন কখনো কাউকে ছাড় দেয়নি এবং ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না। এনআইডি কার্যক্রম তদারকিতে পর্যায়ক্রমে সারা দেশের 10টি টিমের মাধ্যমে সারাশি অভিযান পরিচালনা সহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এনআইডি ডিজি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।